বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছেন তারা দুজন। যা যায় পুরো 7 বছর প্রেম করার পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। এর আগে রণবীর কাপুর সহ একাধিক পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল দীপিকার, তবে তার কোনো সম্পর্কই বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু রণবীর সিংয়ের ক্ষেত্রে বদলে গিয়েছে আগের সব হিসাব নিকাশ। 7 বছর প্রেম করার পর বিয়ে করেছেন তারা দুজন এবং বিয়ের পর তারা দুজনেই বেশ ভালো আছেন, সুখে আছেন। ভক্তদের মনে প্রশ্ন, রণবীর সিংয়ের মধ্যে কেমন পেলেন দীপিকা যে কারণে তাকে বিয়ে করলেন? এক ইন্টারভিউতে এই বিষয়ে স্পষ্ট কথা বলেছেন দীপিকা। সেই ইন্টারভিউতে দীপিকা বলেন, রণবীর সবার থেকে আলাদা, ওকে বিয়ে করার অনেকগুলো কারণ আছে। ও জানে অপর ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হয়, ও আমার কাজ টাকা সবকিছুকেই সম্মান করে। আজ হয়তো রণবীর অনেক নাম করেছে, কিন্তু 7 বছর আগে যখন আমি ওকে ডেট করতাম তখন ওর কিছু ছিল না, কিন্তু সে সময় আমি জনপ্রিয় অভিনেত্রী। তখন থেকে দেখছি ও আমায় এবং আমার কাজকে কতটা সম্মান করেছে। এ বিষয়ে দীপিকা আরও বলেন, ওর কাজ নেই, আমার কাজ আছে, কিন্তু তাতেও বিন্দুমাত্র জেলাস হয় না রণবীর, বরং প্রতি মুহূর্তে ও আমায় আরও বেশি উৎসাহিত করেছে। এমনকি বিয়ের পর আমি অনেক সময় বাড়িতে থাকিনি, সিনেমার কাজে বহুদিন বাইরে থাকতে হয়েছে, ও কিন্তু সেই সময়টাতেও আমাকে সাপোর্ট করেছে। রণবীরের মতো ভালো মানুষ হয় না, তাই ওকেই আমি বিয়ে করেছি। তিনি বলেন, সত্যি রণবীরের মন অনেক ভালো, বিয়ের সময় আমি সিঁদুর পরেছিলাম বলে রণবীরও নিজের স্মৃতিতে সিঁদুর এঁকেছিলেন। প্রিয় দর্শক, রণবীর সিং এবং দীপিকা জুটিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।